নদী পার হয়ে যেতে হয় রেশন সংগ্রহের জন্য চরম দুর্ভোগের শিকার আরশার বীরচালি গ্রামের মানুষ। পুরুলিয়া জেলার আরশা থানার বীরচালি গ্রাম দীর্ঘ 15 বছর আগে রেশন ডিলার এই গ্রাম ছেড়ে চলে গেছেন অন্য মৌজায় গোরা দাগে। সেখানে নিজস্ব বাসভবন করে অবৈধভাবে রেশন সামগ্রী প্রদান করে যাচ্ছেন তিনি। সেই থেকে বীরচালি গ্রামের মানুষকে বান্দু নদী অতিক্রম করে বাধ্য হয়ে 2 কিলোমিটার পথে যেতে হয় রেশন সংগ্রহের জন্য, যার ফলে বর্ষায় চরম ভোগান্তিতে পড়তে হয় গ্রামবাসীদের। কারণ বর্ষার জলে নদীতে জলপ্রবাহ বৃদ্ধি পেলে সেই নদী পারাপার দুরূহ হয়ে ওঠে। তাই বীরচালি গ্রামবাসীরা দাবি জানিয়েছেন গ্রামে আসুক রেশন ডিলার, অবিলম্বে তাদের গ্রামে রেশন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। গ্রামবাসীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া স্থানীয় ব্লক প্রশাসন এবং মহকুমা শাসকের কাছে জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই গ্রামবাসীদের সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করা হয়েছে। কোনোদিন লেখিনি তুই আবেগ সারা জীবন বিলচার যাওয়া যাবে না কোনোদিন কোনোদিন এখন দেখো এইখানেই তো বটে তুমি তো না তুমি তো আগে গ্রামে ছিলে ছিলে না সেটা তো তুমি জানো। এবার যদি যদি গোড়া আমাদের হাই স্কুল মানে প্রাইমারি স্কুল মাস্টার যদি বলে গ্রামে জায়গা নাই তাহলে কি আমরা পুরীতে যাবো? পুরুলিয়া ICDS ম্যাডাম যদি বলে যে গ্রামে জায়গা নাই তো আমি কি ওর ঘর যাবো মানলিতে? সমস্যা আমাদের গোড়ায় সমস্যা হচ্ছে, তোমার মনে করো এই নদী নালা ডিগে যাতে হচ্ছে উপস্থিত মনে করো অনেক লাইন দিয়ে অনেকক্ষণ থাকতে হচ্ছে। এবার ওই দিনে দীর্ঘদিন থেকে আমাদের সারাদিন কাটান যাচ্ছে, দীর্ঘদিন মানে গোড়াদিন কাজ কামে হয়ে যাচ্ছে মানে সমস্যায় ভুগছে। গ্রামে দিয়া হলে তোমার মনে করো আমাদের কাজও হইতো, মালমানা হইতো, সব কিছু হইতো। এদিকে বসবাস করে আছে। গ্রাম থেকে কত দূরে? গ্রাম থেকে কত দূরে? গ্রাম থেকে মানে 2 কিলোমিটার হবে, ধরো দূরে 2.5 কিলোমিটার। তো আপনারা এর প্রতিবাদ জানাননি? প্রতিবাদ জানাননি শুনিনি। পুলিশ ইন্সপেক্টর বা আদার্স অফিসার সব কেউ কিছু মুখে কিছু কথা বলেনি, সবাইকে সবকিছু জানা হয়েছে কিন্তু তবুও এই যে ভালোই যদি আসে তো নাহলে আমরা বড় আন্দোলন করব। এটাই প্রতিবাদ জানাচ্ছি আমরা। আচ্ছা তো সমস্যাটা আপনাদের কিরকম হচ্ছে? কিরকম সমস্যা? বর্ষাকালে আমাদের যে অসুবিধাটা হয় মানে মাথা খারাপ, কোথায় ওইখান থেকে মাল আনা তো বিশাল ব্যাপার। যদিও কোনো রকম বাই চান্স মাল আনা হয়, কেউ নদী নালায় পড়িয়ে পাড়িয়ে নানা রকম ভাবে আসে। আর একদিন পেরে আইন তখন আরো বলে যে মাল পাবো না, বাই চান্স যদি মাল আনতে না পারলে তখন বলি না আমরা মাল কোথায় ছিল। কিন্তু গ্রামের মানুষ হতেই পারে কাজে অসুবিধা, আজ নাই কাজ আজ নাই কাল হতে হতেই পারে। একদিন দুদিন যদি লেট হয়ে গেল তারপরে দিনেই বলে দেবে ডিলার মাল নাই আর। আমি ধরো একা মানুষ খাটে খুঁটে খাই, এমনি ঘরের মায়া ছেলে মাল আনতে যেতে পারে নাই, কাজ ছেড়ে আমাকে মাল আনতে যেতে হই। গায়ে হলো বৌটাও নিয়ে আসছো মাল। ওটা কি আপনার গ্রামের এলাকা নয়? আপনার গ্রামের এলাকার মধ্যে পড়ে না জায়গাটা? ওটা গোড়ালয় মৌজা, আমাদের থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। মাঝে নদী মাঝে নদী তো কি করে যাবো মায়া ছেলে আনতে? আর যদি আমাদের গ্রাম থাকতে তাহলে হয়তো আমার কাজ বন্ধ হয়ে যাবে। আপনার কিছু মতামত? আমার মতামত হচ্ছে মানে ডিলার আমাদের মানে দীর্ঘদিন থেকে আমাদের এই আন্দোলনটা চলছে, আন্দোলনটার ফলে তখন হয়তো বলেছিল যে আমাদের রাস্তা নাই, ঢোকার রাস্তা নাই, বর্তমানে রাস্তা হয়েছে কিন্তু ব্যাপার হলো ডিলার আমাদের কোনো চেঞ্জ হয় নাই। আমাদের এখান থেকে ডিলার 2 কিলোমিটার দূরে, ফলে আমাদেরকে বর্ষাকালে তো অসুবিধা হয়েই, এই এই সময়েও আমাদের বিশেষ অসুবিধা হয়, ফলে ব্যাপার হলো যাতে আমাদের গ্রামে ওই ডিলার আসে তার জন্যে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এতদূর রাস্তা ছিল না বলে আমাদের গ্রামে ডিলার আসছিল না, এখন রাস্তা হয়েছে তাতে ইয়া কি অসুবিধা কি? এখন গ্রামেই আসুক আমাদের লাস্ট কথা একটাই, ডিলার আমাদের গ্রাম আসবে, যদি না আসে এই এই কাজে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যাব। গ্রামের মানুষ সঙ্গে আছে, সবাই সাথে আছে, আমরা জোরদার আন্দোলন করবো নাকি? সবার একটাই মত আমাদের ডিলার গ্রামের। আজকে আমরা এসেছিলাম আরশা ব্লক,
আমাদের এটা ব্লক, এখানে আমাদের সমস্যার সমাধান হয়। আমাদের যে কিছুদিন আগে একটা সমস্যা দেখা দিয়ে মানে অনেকদিন ধরেই সমস্যাটা আছে, গ্রামের যে আমাদের ডিলার সে আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে মাল দেয়, আমাদেরকে নদী পার হয়ে যেতে হয়। ওই সমস্যাটা নিয়ে আজকে আমরা ব্লকে এসেছিলাম। অনেকজনই এসেছে কিন্তু ওরা সবাই ওখানে আছে, আমরা কিছুজন এসেছিলাম এখানে, জমা দিলাম। স্যার আমাদেরকে আশ্বাস দিল, ভিডিও বললো কাজ তোমাদের হবে, আর তাই স্যারকে জমা দিয়েছি সব কিছু। একটা স্যার আমাদেরকে এটা রিসিভ কপি দিয়েছে, এটা স্যারের সাথে আরও আমরা পরে দেখা করবো। স্যার আমাদের সমস্ত কথাই শুনেছেন, সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। আমরা যে সমস্যার মধ্য দিয়ে ভুগছি সেটা সত্যি নিতান্ত অনেক কষ্টের ব্যাপার, কারণ নদী পেরিয়ে মানে বর্ষাকালটা আমাদের অনেক কষ্টের হয়। নদীতে চাল তাল ভিজে যায়, কন্ট্রোল থেকে যা মাল আনা হয় সব নদীতেই যায়, আর এত কষ্ট করে আমরা কেন যাব? যেহেতু ডিলারটা আমাদের গ্রামের, তাহলে আমরা কেন নিজে অন্য মৌজায় গিয়ে মাল নেব? জাস্ট তবু আমাদের গ্রামের মানুষ আনএডুকেটেড না কী জন্য আমি জানি না, যাই হোক গ্রামের মানুষ সরল হয়, তাই সরলতার টানে হয়তো তারা কোনো রকম প্রতিবাদ করতে পারেনি। তো আমরা প্রতিবাদে নেমেছি, আর যতদিন না হচ্ছে আমরা প্রতিবাদটা করে যাব। চলো, আপনার বাড়িকে ঝা চকচকে করে তুলতে চান? তাহলে আর দেরি কিসের, চলে আসুন এসবি এন্টারপ্রাইজে। এখানে পিভিসি এবং ডাব্লিউপিসি ফ্রেমের দরজা ও জানলা তৈরি করা হয়, তাছাড়া ফল সিলিং, পার্টিশন এবং অ্যালুমিনিয়ামের দরজা জানলা তৈরির জন্য যোগাযোগ করুন এসবি এন্টারপ্রাইজে। ঠিকানা রঘুনাথপুর বড়াকর রোড, জামশোল। সম্পর্ক ফোন নম্বর 9932321295 এবং 9382270156।